আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি নিয়ে আমি গতকালই প্রথম চিন্তা করলাম। তো আপনারা এই ব্যাপারটা এইভাবে চিন্তা করছেন কিনা কখনো, আপনি ইনকাম করতেছেন একবার কিন্তু আপনার কাছ থেকে সরকার টাকা নেয় কয়বার? ইনকাম ট্যাক্স বলেন বা অন্য কোনো ট্যাক্স বলেন, সরকার টাকা নেয় কয়বার? ধরেন আপনি 30,000 বা 40,000, 50,000, 60,000, আপনি যেটাই ইনকাম করেন না কেন, আপনি একবার ইনকাম করতেছেন অথচ আপনার কাছ থেকে বিভিন্নভাবে সরকার ট্যাক্স নিচ্ছে, একবার না একাধিকবার। এবং আমি শুধু একটা ব্যাপার সামনে আনবো আজকে, এরকম অনেক জিনিস আছে যেগুলোর মাধ্যমে সরকার হচ্ছে পরোক্ষভাবে কর নিয়ে থাকে। আচ্ছা, আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আমি একবার ইনকাম করে সরকারকে 5 বার 7 বার 10 বার কেন ট্যাক্স দেবো? আপনি ইনকাম করার পরে আপনি সর্বপ্রথম কী করলেন? আপনি ইনকাম ট্যাক্স দিলেন, ধরেন আপনি 60,000 টাকা মাসে বা 50,000 টাকা মাসে ইনকাম করেন, সাপোজ একটু রাউন্ড ফিগার ধরে নিলাম। তো আপনি এই যে 50,000 বা 60,000 টাকা ইনকাম করলেন, এটার একটা নির্দিষ্ট ইনকাম ট্যাক্স আপনি বাৎসরিক সরকারকে প্রদান করলেন। হয়তো 60,000 টাকা আপনি ধরে নিলাম 2,000 বা 3,000 টাকা আমরা সরকারকে দিলাম বা 5,000 টাকা সরকারকে দিলাম, তাহলে থাকলো কত, 55,000 টাকা সাপোজ। এখন তাহলে সরকারকে যেহেতু আমি 5,000 টাকা ইনকাম ট্যাক্স দিয়ে দিয়েছি, তাহলে এই টাকাটা তো আমার শুদ্ধ বা পরিশুদ্ধ হয়ে গেছে, বা এই টাকা থেকে তো আর সরকারকে ট্যাক্স দেওয়ার দরকার নেই যেহেতু সরকারকে আমি একবার ট্যাক্স দিয়ে দিয়েছি। কিন্তু তা না, ধরেন আপনি এখন কি করবেন, আপনি এই টাকা থেকে 15,000 বা 20,000 টাকা দিয়ে আপনি একটা ফোন কিনতে যাচ্ছেন। আপনি যদি একটা ফোন কিনেন 15-20,000 বা যে টাকা দিয়ে, যেই দামে আপনি একটা ফোন কিনেন না কেন, আপনি মোবাইল ফোন কিনলেন, আপনার এই মোবাইল ফোনের উপর ট্যাক্স আছে, এই ট্যাক্সটাও সরকার নেবে। প্রথমে একবার কি দিলেন, প্রথমে দিলেন ইনকাম ট্যাক্স, এরপরে যখন আপনি একটা ফোন কিনলেন, সেই ফোন কেনার জন্য সেই ফোনের একটা ট্যাক্স দিলেন সরকারকে, আপনার ওই একই ইনকাম থেকে দিলেন। এরপরে আপনি কি মনে করলেন যে আচ্ছা যেহেতু আমি ফোনটা কিনছি, ফোনটা কেন কিনলাম, ফোনটা ব্যবহার করবো কি করার জন্য, হয় কথা বলার জন্য অথবা ইন্টারনেট ব্যবহার করার জন্য, এই দুইটা কাজ মূলত। কথা বলতে গেলে আপনাকে আবার দিতে হবে, এই কথা বলার জন্য আলাদা ট্যাক্স দিতে হবে সরকারকে। অথবা আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে যান, আপনি যে ইন্টারনেট বান্ডেল কিনবেন বা MB খরচ করবেন, সেটার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা ট্যাক্স দিলাম 3 বার, শেষ হয় নাই, আরও আছে। এখন আপনি মনে করেন আপনি ইন্টারনেট কিনলেন, আপনি ইন্টারনেট কিনে আপনি এটা তো শুধু নেট কিনলেন, মানে নেট কিনলেন, এখন আপনার ইচ্ছা হলো যে আমি নেটফ্লিক্স বা আমাজন প্রাইম একটু ব্যবহার করি। তখন আপনি যে নেট কিনলেন সেজন্য কিন্তু আপনি নেটফ্লিক্স বা আমাজন প্রাইম ব্যবহার করতে পারবেন না, আপনাকে এই আমাজন প্রাইম বা নেটফ্লিক্স বা এই ধরনের যেগুলো মানে বলতে গেলে OTT কী বলে আর কি, আমি বিস্তারিত বুঝি না, তো এই ধরনের সাইটগুলো আপনি যদি ব্যবহার করতে চান বা এই ধরনের অ্যাপ যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। মজা না, অনেক মজা। অর্থাৎ এখানে শেষ হয় না, এই যে 4 বার আমরা ট্যাক্স দিলাম সরকারকে, কিন্তু 4 বার ট্যাক্স দেওয়া হয়েছে, এখানেও শেষ হয় নাই। মূল কথা হচ্ছে আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন, এই ফোনটা ব্যবহার করবেন কীভাবে, আপনার ফোনে চার্জ দিতে হবে, এদের জন্য কী দরকার, বিদ্যুৎ বিল। মজার ব্যাপার, এই বিদ্যুৎ বিলেও সরকারকে ট্যাক্স দিতে হয়। তাহলে শুধু একটা মোবাইলের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 4 থেকে 5 বার ট্যাক্স দিতে হয় সরকারকে, শুধু একটা মোবাইলের ক্ষেত্রে। এখন ধরেন যদি আপনার একটা মোটর সাইকেল থাকে, আপনার কী অবস্থা, বিভিন্নভাবে আপনার প্রতিটা ক্ষেত্রে আপনার এক ইনকাম থেকে বহুবার আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে, আপনি বা আমি একবার ইনকাম করবো কিন্তু এতবার কেন ট্যাক্স দিই, ট্যাক্স কেন আমাকে এতবার দিতে হবে, 4 বার 5 বার করে তো ট্যাক্স দিলাম। এছাড়াও যে আরও কত অত্যাচার আছে, আপনি যদি অন্য কিছু একটা কেনেন, আপনি যদি একটা টিভি কিনতে চান, আপনি যদি একটা ফ্রিজ কিনতে চান, প্রতিটা ক্ষেত্রে আপনার আলাদাভাবে ট্যাক্স দিতে হচ্ছে। এবং আপনি ধরেন একটা কম্পিউটার কিনতে যাচ্ছেন, আপনার কম্পিউটারের প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে কিনেন এবং প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং হয়তো এই ট্যাক্সের টাকার কথাটা আপনাকে সরাসরি বলে না, কিন্তু যখন তারা আমদানি করে, আমদানিকারকের কাছ থেকে সরকার ঠিকই সেটা ট্যাক্স নিয়ে নেয়, প্রথমেই নিয়ে নেয়, এবং সেই টাকাটা কিন্তু আসলে তার কাছ থেকে নেয় না, ঘুরে ফিরে আমাদের কাছ থেকেই নেয়। আর এগুলো তো আছেই, এরপরেও হচ্ছে বলে না মরের উপর খাড়া খায়, এটা কি এই যে নিত্য পণ্য জিনিসের দাম বেশি। আমার এই কথাটার মূল উদ্দেশ্য কোনো সরকার বিরোধী না, আমার এই কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমি ইনকাম করবো একবার, আমি এই ইনকাম থেকে সরকারকে টাকাও দিব একবার, এটা আমার কথা, যে আমি 5 বার 7 বার করে টাকা দিব, 5 বার 7 বার 10 বার করে 10টা জায়গায় আলাদা আলাদাভাবে আমি টাকা দিতে চাই না।
মানে এইরকম আওয়াজটা আসলে আজকে আমি আমাকে কেন এই আওয়াজটা তুলতে হবে? যারা দেশের অর্থনীতিবিদ আছেন আপনারা কি করতেছেন? আপনাদের তো এই আওয়াজটা ওঠানো উচিত ছিল। আপনারা কি দেশ কিনে ভাবেন না? আপনাদের কি দেশ কিনে ভাবার কোনো ইয়ে নেই, এটা নিয়ে কি চিন্তা করার কোনো সুযোগ নেই আপনাদের? আপনারা কি চিন্তা করে দেখেন তো যে আসলেই কি আমি যে কথাটা বললাম এটা সত্য কিনা? প্রতিটা জিনিসের ক্ষেত্রে এমন কোনো জিনিস নেই যেটা কেনার ক্ষেত্রে আমাদেরকে ট্যাক্স দিতে হয় না। বিভিন্ন ইয়ের ক্ষেত্রে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে, অনেক প্রায় সব জিনিসের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। আবার আলাদাভাবে ইনকাম ট্যাক্স দিতে হয়, আবার আলাদাভাবে বিদ্যুৎ বিলে ট্যাক্স দিতে হয়, আবার আলাদাভাবে মোবাইলে কথা বলার জন্য ট্যাক্স দিতে হয়, আপনার মোটরসাইকেল কিনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ইয়ে করতে হয় সেটার জন্য ট্যাক্স দিতে হয়, আপনার গাড়ি কিনবেন সেটার জন্য ট্যাক্স দিতে হয়, আপনার বাড়ি ইয়ে করবেন বাড়ি করার জন্য ট্যাক্স দিতে হয়। প্রতিবার এতবার কেন ট্যাক্স দিতে হবে? আমার ইনকাম, আমার কথা হচ্ছে আমি ইনকাম করবো একবার, আমি ট্যাক্স দেবো একবার। হ্যাঁ, যাদের প্যাসিভ ইনকাম আছে তাদের ক্ষেত্রে আপনি ট্যাক্স বেশি নেন, সমস্যা কী? যার তিন ধরনের ইনকাম আলাদা আলাদা আছে, প্রতিটা ইনকাম থেকে আপনি আলাদা আলাদা ট্যাক্স নেন, সমস্যা নেই। কিন্তু প্রতিটা ইনকাম থেকে আপনি একবার করে ট্যাক্স নেন, বারবার বারবার কেন ট্যাক্সের টাকা আমরা দিতে যাবো? তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ কথা হবে পরের কোনো ভিডিওতে।